Hello guys, good morning. Welcome back to my channel Riya's vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কথা শুনে বুঝতে পারছো যে একটুখানি খারাপ, মানে সর্দিটা এখনো পুরোপুরি কমেনি, ওই জন্য গলাটা একটু কেমন ধরা ধরা শোনাচ্ছে। তো ওষুধ চলছে, আস্তে আস্তে কমে যাবে। আর আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো দেখো শিবরাত্রির দিন সকালবেলায় এরকম আকাশটা মুখ ভার করে আছে, মেঘ হয়ে আছে। যদি বৃষ্টি হয় তো আজকে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। মন্দিরে যাব কি করে সেটাই এখন বুঝে পাচ্ছি না। আর এখানে দেখো শিবরাত্রির জন্য আমার বর সব ফল বাজার করে নিয়ে চলে এসেছে, তো এখানে এখন রেখে দিয়েছি, যখন মন্দিরে যাব তখন সব ফল নিয়ে যাব। তো দেখো শিবরাত্রিতে আমি বাবা ভোলানাথের মাথায় জল ঢালো বলে চলে এসেছি। মা অলরেডি পুজো করে চলে গেছে, এবার আমি একটুখানি পুজো করব। এই একটা শিব, আর ওই যে ভিতরে একটা কুচকু শিব আছে, তার জন্য আমি এখানে ফুলের মালা নিয়ে নিয়েছি, দুবা নিয়ে নিয়েছি, একটা গোটা ফল, বেলপাতা, দুধ, দই। তো এতটা দই আমার লাগবে না, এখান থেকে একটু দই নেব, আর বাকি দইটা যাবে এই মাঙ্কিটার পেটে। আর এখানে আমি একটুখানি ঘি আর একটুখানি মধু এর মধ্যে একসঙ্গে মিশিয়ে নেব। শিবরাত্রির দিন চার প্রহরে চারবার চারটে জিনিসে জল ঢালতে হয়, এখন তো সেটা কেউ করে না, সবাই ওই জন্য একবারে চারটা জিনিস একসঙ্গে মিশিয়ে নেয়। ঘিটা পড়ে গেছে, আর দইটা কি করবো, পুরোটা দেবো না হাফটা দেবো? তুমি দেখো, তুমি তোমার যতটা লাগবে যতটা না, এখানে রাখি পরে যাবো। এখানে একটা আছে, এখান থেকে কেটে আমি দুটো মালা করে নিচ্ছি। দেখো আমার ছোট্ট ছোট্ট শিবের জন্য দুটো ছোট্ট ছোট্ট মালা করে নিয়েছি, এবার এটা ঠাকুরকে আমি পরিয়ে দেবো। আর এখানে দেখো আমি এখন মন্ত্র পড়ছি আর শিব পুজো করছি। আমার কানে কিন্তু ফোন আছে, তো কানে ফোন থাকার একটা কারণ হলো আমি তো সব মন্ত্র জানি না, ওর জন্য আমার কাকা আমাকে ফোনে মন্ত্র বলে বলে দিচ্ছে। আর আমি এখানে ঘরে যে শিব ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি পুজো করছি। তো যদি মন্ত্র ভুল হয়ে যায় ওর জন্য কাকার কাছ থেকে জেনে নিলাম, কাকা সব ফোনে আমাকে মন্ত্র বলে দিচ্ছে, আর আমি এখানে মন্ত্র বলে বলে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। নমঃ শিবায়।
ঘরের পুজো হয়ে গেছে, এসে নিচে এসে একটা নেড়ে আমি সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছি, কারণ রূপ আর পাপা যেহেতু ঘরে আছে ওদের তো খিদে পাবে, তো মুড়ি খাবে কী দিয়ে, ওই জন্য এরকম একটা মিক্স সব সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিলাম। এখন এটা দিয়ে ওরা মুড়ি খাবে, আর এই মুড়িটা রূপকে দিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ না খেয়ে আছে, এবার ওর খিদে পেয়ে যাবে, ওই জন্য ওটাকে দিয়ে দিই। রেডি হয়ে গেছি, মন্দিরে যাবো, 12টা বেজে গেছে, জ্বর থেকে ওঠার পরে মুখে চোখের যা চেহারা হয়েছে, ভগবান, চলো অনেক দেরি হয়ে গেছে, এবার আমি টুকটুক করে রান্না দিই, আমি আর মা যাবো, চলো যা দেখ। মন্দির থেকে পুজো দিয়ে আসার পর আর ব্লগ করা হয়নি, তখন শরীরটা খুব ক্লান্ত ছিল, ওই জন্য আর ব্লগ করতে ইচ্ছে করছিল না। আর এখন বিকেলবেলা দেখো রূপ পড়তে বসবে, স্যার আসবে বলে সব বই গুছিয়ে নিচ্ছে। টিউশন ছাড়া পড়া হবে তো এখন? ও কিছু পড়া বাকি রয়ে গেছে নাকি বাবা? ও সেই পড়াটাই করছো তো এখন? তোমার তো লেখা মনে সব হয়ে গেছে, কাল তো অঙ্কও করিয়ে দিয়েছি, তাহলে এখন শুধু পড়ার বাকি আছে নাকি? ও তারাই খেয়ে নেবে, হ্যাঁ খেয়ে নিয়ে পড়তে বসো। হ্যাঁ কি দেখছো? ডেট ঠিক আছে, আমি দেখে নিয়েছি। কেন এই বিস্কুটটা খেয়ে তোমার ভালো লাগে? ও মা, বিস্কুটটায় কত চকো চিপস ভর্তি আছে, ওই জন্যই তোমার এত ভালো লাগে না, বুঝতে পেরেছি। আচ্ছা প্রতিটা বিস্কুটেই মনে হয় ভর্তি রয়েছে, দেখি আমি খাবো না, জাস্ট নিচ্ছি। বাহ, ওই জন্য এই রূপ এত ভালোবাসিস বল, হ্যাঁ খেতে। ও এখন ওর মতো বিস্কুট খেতে থাকুক, তো চলো আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, আমার শরীরটাও আজকে আর টানছে না, প্রচণ্ড টায়ার লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।